হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটালের হার্ড ডিস্ক। আজকে অফলাইনে দাম নিল 3,800 টাকা, তো অনলাইনে দেখাচ্ছিল 3,600 প্লাস। ট্রাভেল উইথ মেগা কোর আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। লাদাখ রাইড শুরু হচ্ছে কবে এটা আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন বা জিজ্ঞেস করেছিলে, আমি তোমাদের সবাইকে বলতে পারিনি কবে শুরু হবে। আমি সবাইকে বলছিলাম এন্ড অফ আগস্ট। তো আজকে এই ভিডিওটাতে অ্যানাউন্স করছি কবে আমি লাদাখ রাইড শুরু করছি। শুরু করছি 29th আগস্ট সানডে, যেহেতু আমার ছুটি 28শে আগস্ট। তো আমি চাই একদিন একটু আমার নিজের মতো করে আমি থাকতে। এত বড় একটা প্রায় 7,500 কিলোমিটার বা 7,000 কিলোমিটারের আশেপাশে একটা রাইড করার আগে যেন বিষয়টা নিজে ফিল করতে পারি, সেই ওই আগের দিনটা খুব ইম্পর্টেন্ট হয় সব কটা রাইডের জন্য। ওই জন্য আগের দিনটা ছুটি থাকা সত্ত্বেও আমি বেরোচ্ছি না, পুরোপুরি বাড়ি থাকছি। আমি বেরোচ্ছি 29শে আগস্ট রবিবার দিন। এবং অনেকে বলছিল যে আসবে দেখা করতে সি অফ, এই বিষয়গুলো যে রাস্তার বিভিন্ন পার্টে ওয়েট করবে। তো আমার একটা রিকোয়েস্ট আছে, সবাই চলে এসো ডানকুনি টোল প্লাজাতে 29th আগস্ট ভোর 5টার সময়। আর একটা বিষয়, যদি 15ই আগস্ট এই যে এখন একটা নাইট কারফিউ চলছে রাত্রির 9টা থেকে ভোর 5টা পর্যন্ত, সেটা যদি 15 আগস্টের পরেও কন্টিনিউ হয় তাহলে হয়তো 1 ঘন্টা পিছোতে পারে। আর যদি কন্টিনিউ না হয়, নর্মাল হয়ে যায়, তাহলে আমি ভোর 4টার সময় বাড়ি থেকে বেরোচ্ছি এবং ডানকুনি টোল প্লাজায় গিয়ে পৌঁছচ্ছি 5টার সময়। আর যদি কারফিউ চলে তাহলে সেটা 6টা। এরপরে আসছি লাদাখ যাওয়ার আগে বেশ কিছু প্রিপারেশন। বলেছিলাম যেহেতু আমি একা যাচ্ছি সেই কারণে প্রিপারেশন অনেকটাই বেশি, এবং যেহেতু আমার প্ল্যান আছে ক্যাম্পিং করার অর্থাৎ টেন্টিং করার, সেই জন্য বেশ কিছু প্রিপারেশন আমায় নিতে হয়েছে। তো তার জন্য আমি বেশ কিছু জিনিস কিনেছিলাম, আমি ফেসবুকে আপলোড করেছিলাম, তখন অনেক রিপ্লাই এসেছিল, অনেকে জানতে চেয়েছিলেন। তো সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি কী কী আমি নিয়েছি। এবং আজকে একটা মজার জিনিস নিয়েছি সেটা পরে বলছি। প্রথমে দেখাই, আমি রাইডিং প্যান্ট বা ট্রাউজার আগে ইউজ করতাম না, কিন্তু আমি রাইডিং প্যান্ট বা ট্রাউজার এখন ইউজ করা শুরু করছি লাদাখ রাইড থেকে। এবং আমি এটা নিয়েছি, এটা হচ্ছে রাইডিং ট্রাউজার যেটা রাইনক্সের যেরকম দেখছো, এবং এটা আমি অফ রোড থেকে নিয়েছি। পরে কীরকম লাগছে ঠাকছে সেরকম ফেসবুকে ছবি দিয়েছিলাম, তো এবং ইনস্টাগ্রামেও কিছু আমি ছবি দিয়েছিলাম, তাতে দেখেছো কীরকম লাগছে আর কি, ভালো ফিটিং হয়। তো এর এক্সপিরিয়েন্স তো আমার নেই রাইডিং ট্রাউজার বা প্যান্ট পরে চালানোর, তো দেখা যাক কেমন লাগে পরে চালাতে। অনেক বেশি কী হয়, রাইডিং প্যান্ট থাকলে লাগেজ কমে যায়, সেইটাও একটা কারণ। যেহেতু 150cc বাইক, আমি চাই কম ওয়েট ক্যারি করতে, সেই কারণে এই জিনিসগুলো নেওয়া। আচ্ছা, এর সাথে যেমন রেন লাইনার আছে, রেন লাইনার যেরকম দেখছো এটা আছে, এটা এখনও খুলিনি আমি, যদি প্রয়োজন হয় তাহলে খুলবো। আচ্ছা, এর সাথে আমি সোলেসের একটা ফুল গ্লাভস নিয়েছি এবং এটা খুবই ভালো, 3,000+ মতো নিয়েছে। আর রাইডিং প্যান্টটার দাম ওই 7,500 মতো এরকম নিয়েছি, এক্স্যাক্ট আমার মনে নেই, বেশ কয়েকটা দিন হয়ে গেল। আচ্ছা, এর সাথে আমার একটা দরকার ছিল, যেহেতু ক্যাম্পিং করবো সেই কারণে আমার একটা দরকার ছিল এই এরকম একটি বালিশের, হাওয়া ভরা বালিশ যাকে বলে, আর খুব টেকনিক্যালি বললে ইনফ্লেটেড পিলো। তো সেটা নিলাম, এটা ডেক্যাথলন থেকে নিয়েছি, এটা বেশি না 250 টাকা না 300 টাকা নিয়েছে এটা। এরপর তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এটা রাইডে যে এমন বিষয় নয় যে লাগবেই, কিন্তু এটা হলে অনেক কাজ সহজ হয়ে যায়, সেটা হচ্ছে হাইড্রা প্যাক। তো এই হাইড্রা প্যাক বা হাইড্রা ব্লাডার নেওয়া যে ব্যাগ, সেই প্যাক মানে পুরো ব্যাপারটাকে হাইড্রা প্যাক বলে, সেটা যদি থাকে রাইড অনেকটা ইজিলি হয়ে যায় ব্যাপারটা। তো এইটা আমাকে গিফট করেছে, এই হচ্ছে হাইড্রা প্যাক, এটা হচ্ছে রাইডার যে হাইড্রা প্যাক হয় সেটা। এটার দাম 2,700+, দারুণ দারুণ প্রিমিয়াম কোয়ালিটি। যখন পরে যাব তখন তো দেখবেই পুরো ভিডিওতে, বা সামনে দেখা হলে তো দেখাই যাবে, এবং যে যখন রাস্তায় আমাকে দেখবে সেখানে দাঁড় করিয়ে দেবে, আমার কোনো বিষয় না। আমি একেবারে তোমাদের হয় বাড়ির লোক আর না হলে পাশের বাড়ির লোক, এরকম ওরকম কোনো ব্যাপার নেই আর কি, যে ছুঁয়ে দেখা যায় না এরকম নয়। তো যাই হোক, এটা আমাকে গিফট করেছে এই রাইডার হাইড্রা প্যাকটা, সেটা হচ্ছে যে গিফট করেছে সেটা একটু মজা করে বলি। সেটা হচ্ছে, দেখো ফেলুদার নাম তো সে চায় না তার নাম বলা হোক, তবু আমি যেহেতু বলবো তাই একটু মজা করে বলি। সেটা হচ্ছে ফেলুদার নাম আমরা সবাই শুনেছি, পৃথিবীতে বাঙালি আর ফেলুদার নাম শুনেনি এটা হয়তো নয়, বা বই পড়েনি বা সিনেমা দেখেনি এরকম হয়তো নয়। তো ফেলুদার নাম যদি শুনে থাকো তাহলে নিশ্চয়ই সিধুজাটার নাম শুনেছ, ফেলুদার এনসাইক্লোপিডিয়া আর কি, বা উইকিপিডিয়াও বলতে পারো। তো সেরকম আমার একজন উইকিপিডিয়া বা এনসাইক্লোপিডিয়া আছে সিধুজাটা, তো সেই সিধুজাটা আমাকে এই হাইড্রা প্যাকটি গিফট করেছেন, খুব সুন্দর। এর একটা ছবি আমি শেয়ার করলাম, বলবে তোমরা কেমন লাগলো। আর 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 আমি কি নিয়েছি,
আচ্ছা আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই ভিডিওটা না একটু এরকম নর্মাল হোক, দুমদারাক্কা বিশাল কিছু নয়। আচ্ছা এটা হচ্ছে আমার ওই স্টুডিওর ফ্যানটা আর কি, এটা না হলে সাংঘাত, এখন শ্যুট করি এটা অফ করে করি, অনেকদিনের পুরনো ফ্যান এটা যদিও। আচ্ছা আজকে যেটা করলাম মজার জিনিস, সেটা হচ্ছে আমি ভাবছিলাম যে যখন আমি লাদাখ যাবো তখন আমি ডেফিনেটলি আমার টপ বক্সের উপরে এটা লেখাবো, যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা কলকাতা টু লাদাখ, এবং পাশে এখানে তো এটা আগেও দেখেছিলে আমার দার্জিলিং সিরিজের এটা ছিল। তো এটা একটা খুব মজার জিনিস, আমি চাইছিলাম এটা লেখাতে। এই পুরো লাদাখ সিরিজের ভিডিও কবে আসবে এটা অনেকে জিজ্ঞেস করছে। পুরো লাদাখ সিরিজের ভিডিও আমি যেরকম এন্টারটেনিং ডকুমেন্টারি সিরিজ বানাতে পছন্দ করি, তার এডিট রাস্তায় হবে না। আমি একটু ডিটেলে বলি, সেটা হচ্ছে আমরা যখন এরকম 12 ঘন্টা বা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা রাইড করব, আমি তারপর গিয়ে হোটেলে সব কিছু কপি করে ভিডিও এডিট করার কোয়ালিটি ওরকম থাকবে না, জাস্ট কতগুলো কথা পরপর কেটে জুড়ে দিলাম সেরকম হবে। তো আমার মনে হয় না এটা খুব একটা ভ্যালু ক্রিয়েট হবে, আমি যেরকম পছন্দ করি এডিটিং সেটা এটা নয়। সেই কারণে পুরো লাদাখ সিরিজ আমি অবশ্যই যখন বাড়ি ফিরবো লাদাখ কমপ্লিট করে তারপরে তোমরা পাবে। এটা শুনে একেবারে নিরাশ হওয়ার কারণ নেই, আমি চেষ্টা করছি একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করা, সেটা হচ্ছে আমি আমার মোবাইলে বা সেই মুহূর্তে কোনো ডিভাইসে আমি 8 মিনিট 10 মিনিটের ভিডিও শ্যুট করব, এবং দুদিন বা একদিন পর একদিন বা দুদিন পর একদিন পুরো লাদাখ সিরিজ জুড়ে আমি তোমাদের কারেন্ট যে আপডেট সেই অঞ্চলের কী কী বৃত্তান্ত, আমার সেদিনকার কী সিচুয়েশান, এগুলো অনেকে জানতে চাও, ইনস্টাগ্রাম স্টোরি ছাড়াও এগুলো জানতে চাও, সেগুলো আমি ডিটেলে, স্টোরিতে তো অল্প অল্প দেওয়া যায় আর ইউটিউবের ভিডিওতে 8 মিনিট 9 মিনিট ধরে অনেক কিছু বলা যাবে, সেগুলো আমি শেয়ার করতে থাকবো যাতে তোমরা রেগুলারলি আপডেট পাও কী বৃত্তান্ত কী না বৃত্তান্ত। যেহেতু একা যাচ্ছি চ্যালেঞ্জেস অনেক বেশি, এবং বাইক একেবারে আন্ডার পাওয়ার ইঞ্জিন 150 সিসির বাইক, যে চ্যালেঞ্জগুলো আমি ফেস করবো সেগুলো ওই শর্ট ভিডিওতে বা ফ্ল্যাশ ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে পুরো লাদাখ সিরিজ জুড়ে। আচ্ছা এটা একটা গেল, পরে ফেরত আসার পর তো একেবারে লাদাখ সিরিজ 1, 2, episode 1, 2, 3, 4 করে প্রত্যেক দিনে ডে ওয়াইজ আসবে, প্রত্যেক দিন তোমার প্রায় ধরো আমি পুরো লাদাখ রিজিয়ন বাই গোটা জার্নি পুরোটাই শেয়ার করছি সেটা করে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রচুর ফুটেজ হবে যেগুলো আমাকে একটা জায়গায় স্টোর করে রাখতে হবে এবং সিকিউরলি স্টোর করে রাখতে হবে। সেই জন্য আমি শুধু ল্যাপটপে তো করলে হবে না, আমি দুটো করে ব্যাকআপ নিই, তো তার জন্য আমার দরকার একটা একদম ডেডিকেটেড হার্ড ডিস্ক। আমার একটা 1 TB এক্সটার্নাল হার্ড ডিস্ক বা ড্রাইভ ছিল যেটা মোটামুটি 30% 35% মতো জায়গা বেঁচে আছে, তো সেই কারণে আমি আর একটা ওয়েস্টার্ন ডিজিটালের আর একটা আমি নিয়ে নিয়েছি, আজকে নিলাম। এটা অফলাইনে এটা পড়লো 3,800 টাকা, আর অনলাইনে এটা দাম 3,600+। এই হার্ড ডিস্কগুলো রাখবার জন্য দুটো বক্সও নিয়ে নিয়েছি, এই দুটো হার্ড ডিস্ক আমি ক্যারি করছি পুরো লাদাখ সিরিজের রাশ বা ফুটেজ কপি করবার জন্য। এছাড়া প্রচুর কার্ড এগুলো তো রয়েছেই একে একে, যেহেতু শ্যুট করার সময় ফ্যান চালানো যায় না, ঘামছি এটাকে একটু ইগনোর করতে হবে, কিছু করার নেই। এবং আমি পরে ফেলেছি আমার নতুন টি শার্ট লাদাখ সিরিজে আমি এটা পরছি, আমার খুব পছন্দের একটা লোগো আমি ডিজাইন করেছি, প্রত্যেক কটা এলিমেন্ট আমার নিজের হাতে তৈরি করা। তো যাই হোক ওটা পরে আসছে। আর একটা জিনিস, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লাদাখ সিরিজ শুরু হওয়ার আগে অর্থাৎ 29th August সানডে 2021 সালে আমি বেরোনোর আগে হয়তো এটা সেকেন্ড লাস্ট ভিডিও, এর পর আর একটা ভিডিও আসবে লাদাখ সিরিজের আগে, সেটা হচ্ছে অফরোড 22 August রবিবার দিন মেট্রো ক্যাশনকারীর এখানে নতুন মেগা স্টোর ওপেন করছে, বিকেলবেলা 4টার সময় ওপেনিং আছে, যারা যারা চাও তারা চলে আসতে পারো, এবং বেশ কিছু অফার টফার সেদিন চলবে, ওখানে এলেই জানা যাবে। আমি ডিটেল অফারগুলো জানি না তাই আমি বলতে পারছি না, ওখানে এলে জানা যাবে, আমিও ওখানে থাকবো, এলে দেখা হয়ে যাবে অবশ্যই। এবার আসি টি শার্টের এই লোগোর ওপর। তো এই লোগো আমি টি শার্টে ইউজ করেছি, এবং সাথে সাথে এখানে আমি ঠিক আমার কাজের জায়গায় যদি চলে যাই আমি দেখতে পাবো। আচ্ছা এইখানে স্টিকার চলে এসছে, যেমন দেখছো সব স্টিকার, যারা সেদিন আসবে অর্থাৎ 29th August ডানকুনে টোল প্লাজায় তাদের জন্য এই স্টিকার তো আছেই গিফট হিসাবে, এবং তার সাথে থাকছে এই কি রিং, হয় রেডটা আর না হলে ব্ল্যাকটা, ব্ল্যাক ইয়েলো। তো এটা একটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট, এবং যেমন তোমরা আমাকে গিফট দাও, এই গিফটের কথা মাথায় আসতে আর একটা জিনিস আমার মনে পড়লো, শঙ্খ, বীরভূমের শঙ্খ আমাকে বিরাট বড় একটা গিফট পাঠিয়েছে, এটা কি বৃত্তান্ত সেটা আমি ঠিকভাবে দেখাতে পারবো যখন ঠিক এই রুমেরই ওপর দিকে আমার নতুন স্টুডিও কমপ্লিট হবে, এবং সেখানে আমি এটাকে অন্যভাবে ইউজ করবো, অবশ্যই শুটিং পারপাস, যাতে আরও ভাইব্রেন্ট আরও দারুণ লাগে আর কি। তো থ্যাংক ইউ সো মাচ শঙ্খ,
এই গিফট পাঠানোর জন্য। একা গেলে কি হয়, সন্ধ্যের পর হোটেলে ঢুকে গেলে বা রাতে ঢুকে গেলে তারপরে বোর হয়ে যাবো, কপি টপি হবে, ফুটেজ কপি হবে, নিজে ফ্রেশ হবো, সেগুলো ঠিক আছে। তারপরেও সেই বোরনেস কাটানোর জন্য আমি একটা ছোট্ট স্পিকার, এটা খোঁজ করছিলাম, ওটা ছোট একদম পেঁয়াজের খোসার মতো এরকম একটা স্পিকার আমি খোঁজ করছিলাম, আমি রাজুদার কাছে দেখেছিলাম, অফরোডের যে ওনার রাজুদা, অডিও খুব ভালো। তো চলো লাদাখ সিরিজে তোমরা তো দেখতে পাবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার অ্যাট এ টাইমে একবার আমি বলেছিলাম যে দশখানা ইকুইপমেন্টের দশখানা চার্জ প্রয়োজন হয়, সেই কারণে আমি এরকম দুখানা নিয়ে নিয়েছি, এরকম দুটো আজকে, তো মোটামুটি এটা নিয়ে নিয়েছি। এবং শুধু আমার দুটো কাজ বাকি আছে যাওয়ার আগে, এক হচ্ছে আমাকে বিএসএনএল এর একটা পোস্টপেড কানেকশন নিতে হবে, এবং আর একটা হচ্ছে আমার হেলমেটের যে ভাইজার আছে, ভাইজারটা স্ক্র্যাচ হয়ে গেছে, সেই স্ক্র্যাচটা পাল্টা নতুন একটা ভাইজার লাগাবো। আশা করি লাদাখ সিরিজ আমি চুটিয়ে শ্যুট করতে পারবো, চুটিয়ে যা চাইছি সেটা সম্পূর্ণ করতে পারবো, সম্পূর্ণ গুছিয়ে শ্যুট করতে পারবো। তো ফ্যান অফ, দরদর করে ঘামছি আর কি, আজকে গরমটা বেশি আছে। তো এই হচ্ছে আজকের এন্টায়ার এই ভিডিওটা, পুরোটা এই হ্যান্ড হোল্ডিং, আমার অভ্যেস ছিল না পুরো এই ভিডিও হ্যান্ড হোল্ডিং করে মানে কমপ্লিট করা। তো যাই হোক, ও এদিকে আমার অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে, অনেক সময় আমার নাইট থাকলে রাত 8টার সময় আমি রাত্রের খাওয়ার খাই, অর্থাৎ ডিনার করি, তো রাতের অ্যালার্ম দেওয়া থাকে, ওই জন্যে এটা অফ করি। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে অন্য একটা ভিডিওতে। লাদাখ সিরিজ শুরু হচ্ছে 29th August, যদি কার্ফিউ থাকে তাহলে সকাল 6টার সময় ডানকুনি টোল প্লাজা, যদি কার্ফিউ না থাকে তাহলে সকাল 5টার সময় ডানকুনি টোল প্লাজায় দেখা হচ্ছে। যারা যারা স্টিকার চাইছিলে তারা স্টিকার পেয়ে যাবে, আমি ক্যারি করছি আমার সাথে। তাহলে এই ভিডিওটা এই অবধি থাক, আর খুব ভালো থাকো, বড় বড় স্বপ্ন দেখো, চেষ্টা করো সেই স্বপ্নকে চেস করার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।